আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভ অবস্থায় বাচ্চার হার্টবিট কখন আসে বলছেন ডক্টর জয়শ্রী সাহা ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ স্টেমসেল ব্যাঙ্কিং গুরুত্ব সম্পর্কে কিছু তথ্য দিতে চাই আপনি কি জানেন স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশু সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য জন্মের সময় শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনার শিশু এবং আপনার পরিবারকে আশিটিরও বেশি রোগ থেকে রক্ষা করতে পারেন কড ব্লাড ব্যাঙ্কিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে জিরো ওয়ান এই নাম্বারে কল করুন আমার আট সপ্তাহ শেষ এখন আলট্রাসাউন্ড করলে হার্টবিট কি শুনতে পাবো ছয় সপ্তাহে আলট্রাসাউন্ড করেছিলাম তখন হার্টবিট আসেনি হ্যাঁ লিজার লিজার যে কোয়েশ্চেনটা অনেক সময় দেখা যায় যে অনেকের ছয় সপ্তাহে কিন্তু হার্টবিট চলে আসে আবার অনেকে দেখা যায় হার্টবিট আসতে একটু দেরি হয় এখন ছয় সপ্তাহে হার্টবিট না আসলে আমরা সাধারণত দুই তিন সপ্তাহ পর একটা রিপিট করতে বলি সাধারণত দেখা যায় আট নয় সপ্তাহে কিন্তু বাচ্চার হার্ডবেের চলে আসলে যে আমার মনে হয় তোমার টেনশন করা দরকার নেই তুমি দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পরে একটা আলট্রা করে দেখো ইনশাল্লাহ হার্ডবেের চলে আসবে